জোটে আন্তরিকতার অভাব আইএসএফের, তাই দলের প্রার্থী তালিকা প্রকাশের সময় প্রকাশ্যেই বাম আইএসএফ জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বামেদের এমন সিদ্ধান্তের পরেও যাদবপুরে ভোট প্রচারে গিয়ে বাম আইএসএফ জোটের সম্ভাবনা টিকিয়ে রাখলেন তরুণ বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বামেদের সঙ্গে আসন সমঝোতার প্রশ্নে আইএসএফের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ভোটে বামেদের সঙ্গে জোটের প্রশ্নে সময় নষ্টের অভিযোগ তুলেছিলেন নওশাদ সিদ্দিকে। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বঙ্গে বিশ পাও জলে বাম কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট। তবে বামফ্রন্টের চেয়ারম্যান যাই বলুন, জোট নিয়ে এখনও আশাবাদী যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। শনিবার সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহে প্রচারে যান সৃজন, সেখানে জনসংযোগের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তরুণ বাম প্রার্থী। রাজনৈতিক অপরিপক্কতার সুযোগে তৃণমূল বিজেপির ভোট ব্যাংক না ভরতে দেওয়ার জন্য আইএসএফকে আহ্বান জানান সৃজন। আমি আইএসএফের কর্মী সমর্থকদের কাছে ভাঙড় সহ সর্বত্র এই আবেদন করে রাখব, এমন কিছু করবেন না যাতে করে কারুর অপরিপক্কতার সুযোগ পেয়ে তৃণমূল বিজেপি বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যায়। আমরা আসুন একসাথে লড়ি এবং আমি আপনাদের জন্য আছি। সৃজনের আইএসএফ প্রীতি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। বর্ষাকালে যেমন ব্যাঙ এসে কোলাকুলি করে না, ঘোঘা করে একে অপরকে জাপটে ধরে, এখন বিরোধীদের অবস্থা হয়েছে বাংলাতে তাই। কোথায় বিজেপি সিপিএমকে জাপটে ধরছে, সিপিএম আইএসএফকে জাপটে ধরছে, কংগ্রেস সিপিএমকে জাপটে ধরছে, এই জাপটা জাপটির খেলাটা বাংলাতে চলছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা আছে সবকটাই হচ্ছে নীতিভ্রষ্ট, তাদের নিজস্ব কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই আর নিজস্ব কোনো রাজনৈতিক জমি নেই। বিজেপিকে হারাতে রাজ্যে বিরোধী দলগুলি একে অপরের সঙ্গে আঁতাত করছে, অভিযোগ গেরুয়া শিবিরে। সৃজন বাবুরা যখন বলেন এই সব আবেদন করে, তাদের মূল লক্ষ্য হচ্ছে বিজেপিকে হারানো। ওরা ওই নামকাওয়াস্তে তৃণমূলের নামটা জুড়ে যায়। বেসিক্যালি তাদের অবস্থান হচ্ছে যে সবাই মিলে আমরা বিজেপিকে হারাই, এটা হচ্ছে তার অবস্থান। তারা তৃণমূলকে সম্পূর্ণভাবে ভেতরে ভেতরে তাদের তৃণমূলের সাথে প্যাক্ট রয়েছে। ভোট কাটাকাটিতে তৃণমূল বিজেপির সাহায্য পেয়ে গেলে সেটা আইএসএফ কর্মী সমর্থকদের পক্ষেও ভালো হবে না বলে দাবি করেন সৃজন। এদিন খেয়াদহ গ্রামে ভোট প্রচারের ফাঁকে লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে তৃণমূল সরকারকে একহাত নিতেও ছাড়েনি সৃজন। যাদবপুর থেকে সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি।